Hey, hello guys, welcome back to my another vlog. So ajke ekta bapok surprise amar jonno amra ante cholechi ekhon bishal boro ekta jinish char jonno amar lok lagbe to amar sathe ache di piku ache ba piku ache to jai hok giye dekhachi ki surprise ache ki amader planning royeche ki rosh obosshoi puro dekhte parbe thero bas thero আমাদের বিশাল বড় পার্সেল আসছে তার জন্য এত বিশাল আমাদের একটা আমরা গাড়ি নিয়েছি এই গাড়িতে করে যাব পার্সেলের মালিকের খুব তাড়া পার্সেলের মালিক আগে ছুটেছে আমরা পেছন পেছন যাচ্ছি পার্সেল চলে এসেছে এই যে ডেলিভারি এসেছে পার্সেলে মানে গাড়িতে করে ডেলিভারি এসেছে কি মাল আছে একবার দেখে নিই আমরা ও বাবা হ্যাঁ হয়ে যাবে স্কুটিতে এই যে চলে এসছে মাল আস্তে আস্তে খুলে গেছে খুলে খালে দিয়েছে কেন গো দেখে না ফার্স্ট দেখে না আচ্ছা আমি ওখানে আসছি পার্সেল তো চলে এসছে এখন পার্সেলে দেখছি খোলা ফেরা যাই হোক বাড়িতে গিয়ে দেখবো যদি কিছু প্রবলেম হয় দেন তাহলে ওটা রিটার্ন করবো আপাতত বাড়িতে তো নিয়ে যাই ডেলিভারি দাদা কালকে এসেছিল কিন্তু কালকে আমরা যেহেতু ছিলাম না তো ওই পার্সেলটা কালেক্ট করতে পারিনি গাইজ ভেবেছিলাম খুব এক্সাইটেড সাথে ওখানে পার্সেলটাও রাখা আছে আমরা পুরো ওরে বাট ওয়েদারের অবস্থা দেখো বিশাল ঝড় নেমে গেছে এখন কি করে আমরা পার্সেল গুলো কি বুঝতে পারছি না পার্সেল এইভাবে পড়ে আছে এখানটাতে ইয়েস সর্বনাশ বাপ রে বাপ সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো কেমন আছো সবাই আই হোপ খুব ভালো আছো তো বক্স দেখেই বুঝতে পারছো একটা হেভি বিশাল বড় বক্স নিয়ে বসে গেছি আজকে আমার মানে আমি যার উপর শুয়ে মানে সরি ভুল ভাল বলছি যাই হোক সো এটা হলো গিয়ে আমার সেই না তা বলবো না আগে আনবক্স করি দেন তারপরে তোমাদেরকে দেখাবো এটা কী এক্স্যাক্টলি পুরো অ্যাসেম্বলটা তোমাদেরকে দেখাবো পিছনে সেট আপ দেখতে পাচ্ছ কিছু একটা মিসিং বুঝতে পারছো তোমরা কী মিসিং এখানে তো সেটা এখানে ফুলফিল করতে চলেছে এটার তো চলো এটাকে খোলা যাক আজকে আমার সাথে আছে বাবু ওই পুরো ব্যাপারটাকে আমার পুরো সেট আপটা করে এই জিনিসটাকে ওই আমাকে সাজেস্ট করে যে এটা নিলে বেটার হবে ওকে তো ওই আমাকে বাবুকে বলবো বাবু এটা কেন ওকে মানে কেন আমাকে এটা নিতে বললো তার স্পেসিফিকেশন ও কিছু আমাকে বলবে এখানে ব্লেড আছে ব্লেড দিয়ে কাটা হবে আজকে স্পেসিফিকেশন আমরা বলার আগে আমরা আগে এটা খুলে অ্যাসেম্বল করে প্রতিটা স্পেসিফিকেশন দেখে নেবো আর তখনই আমরা একবারে ডিসকাস করে নেবো এর কি স্পেসিফিকেশন আছে তো আমরা চলো আগে এটাকে আনবক্স করে এমনি টেনে
গাইস, কোম্পানি একটা ধোকা দিয়ে দিয়েছে আমাদেরকে, যেটা আমাদেরকে অ্যামাজনে দেখাচ্ছে 180 পুরোটা টিল্ট হয়, বাট পুরোটা টিল্ট হচ্ছে না। আমরা অনেক গুতিয়ে গাতিয়ে দেখলাম, এই অবধি যাচ্ছে 130 অবধি, বাকি দুটো অবধি যাচ্ছে না। আর অনেক কিছুই ট্রাই করলাম, তো যদি কেউ 180-র জন্য নাও, সো এটা 180 না, বাট ওভারঅল প্রোডাক্ট ভালো। আর যদি প্রাইসের কথা বলি, প্রাইসটা বলছি এখন, একটু সাবার করো, থোড়া সাবার করো। সো গাইস, কেমন লাগলো তোমাদের পুরো অ্যাসেম্বল ভিডিওটা স্টার্টিং টু এন্ড? স্পেশাল থ্যাঙ্কস টু দীপঙ্কর। দীপঙ্কর না হলে হয়তো আমি এটাকে করতে পারতাম না, কারণ ও অর্ডার দেওয়া থেকে শুরু করে আমার পুরো অ্যাসেম্বল অবধি পুরোটাতেই ও আমাকে হেল্প করে দিয়েছে। থ্যাঙ্কস, মানে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু দীপঙ্কর। আর পুরো অ্যাসেম্বলটা তোমরা দেখলে, পুরো ব্লগটা তোমরা দেখলে একদম স্টার্টিং থেকে এন্ড, কেমন লাগলো সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে একবার লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইবেই আমরা নিজেকে মোটিভেশন পাই তোমাদের থেকেই। সো বাকি রইলো এর দামটা খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি আমি, সিরিয়াসলি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। লেট মি গেস কত টাকা হতে পারে গাইস। আমি পেয়েছি 8999, মাত্র 9000 টাকা এই চেয়ারটা পেয়েছি। আমি অনেক চেয়ার দেখেছিলাম যেটা 18000-19000। সো গাইস, এটার দাম নিয়েছে মাত্র 8999, কারণ সো গাইস এটার দাম মাত্র 8999, খুবই কম প্রাইসে পেয়েছি, কারণ আমি অনেকগুলো চেয়ার চেক করেছি, 10000-15000-20000 অবধি দেখেছি। বাট আমার কাছে এটা খুব বেস্ট লেগেছে, কারণ এটাতে ফুট রেস্ট শুরু করে, মানে আমি পা রাখা ফুট রেস্ট থেকে শুরু করে ব্যাক কুশন, কোমরের জন্য যে কুশন, আর ইভেন একটা জিনিস খুব খারাপ লেগেছে, যেটা হলো কি, এটা 180 ডিগ্রি, মানে কোম্পানি বলছে, বাট এটা 180 ডিগ্রি হয় না, 130-তে গিয়ে আটকে যাচ্ছে। কারণ আমি জানি না, অনেক গুতুগুতি করলাম বাট কিছুতেই কিছু হলো না, 180-তে, মানে 130-তে গিয়ে আটকাচ্ছে। এটাই শুধু আমার কাছে খারাপ লাগলো, বাকি ওভারঅল যদি কোয়ালিটি বলি, কোয়ালিটি ইজ টু গুড। মানে 8999, মানে 9000 টাকায় এরকম চেয়ার পাওয়াটা আমার কাছে মনে হয়েছে, কারণ এত চেয়ার আমি দেখেছি, মানে লাস্ট 3-4 মাস ধরে আমি খুব চেয়ার নিয়ে চেক করেছি, বাট আমার কাছে এটা বেস্ট লেগেছে। সো গাইস, এই অবধি ছিল ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু যদি জানতে হয় চেয়ারের বিষয়ে, যদি বা পারচেস করতে হয়, তোমরা নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যামাজনের ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করলে আমারও একটু হেল্প হয়ে যায়। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।